আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের গোবিন্দগঞ্জে দেখব বন্য প্রাণী বাজারে থাকে, আসুন ভিডিওটি অবশ্যই দেখবেন। বাজারে আসলেই বাজারের মধ্যে থাকে বানরটি, বন্য প্রাণী, যে যে খাবার নিয়ে বানরকে খাইতে দেয় অটোমেটিক বানর নিচে চলে আসে। এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই বানরটি, এই যে একজনে এক মুরব্বি বাদাম নিয়ে বানরকে খাওয়ার জন্য অফার করছে, বানরটি নেমে এসেছে এই রাস্তায়। সত্যি এক অসাধারণ ভালোবাসা মানুষের প্রতি প্রাণীর, কিংবা প্রাণীও বুঝতে পারে ভালোবাসা। আর মানুষ, দুঃখের বিষয়, মানুষ বুঝে না ভালোবাসা কী জিনিস। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, অনেক মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে দেখতেছে বানর কীভাবে খাচ্ছে বাজারে। বাজারের গোবিন্দগঞ্জ, এটা সিলেট গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ বাজারে, বাজার রেল লাইনের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। অনেক মানুষ এই বানরটিকে দেখছে, বানরটি বন্য বানর, দেখে পোষা বানর না, এটা খোলা ঘুরে বাজারে থাকে, কেউ একে মারে না, সবাইকে আদর করে। এদের মুরব্বি চাচা বাদাম খাওয়াচ্ছে, এই দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছে। অনেক মানুষ, অসাধারণ একটা মায়াবী ভালোবাসা। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, দেখতেছি। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন বানরটি আবার চলে যাচ্ছে, বাদাম খাওয়া শেষ, যে মানুষের কাজ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খুব অসাধারণ একটা ভালোবাসা মানুষ আর বন্যপ্রাণীর প্রতি, বন্যপ্রাণীর মধ্যে। এই দেখতে পাচ্ছেন দোকানের সামনে আস্তে আস্তে, কোনো ভয় নাই তার মনে, আস্তে আস্তে স্বাভাবিকভাবে সে চলে যাচ্ছে, আবার সেই বাজারের ভিতরে দোকানের উপর দিয়ে থাকে সবসময়। এই যে দেখতে পাচ্ছেন খুব বড় বানর, কিন্তু এটা বিশাল বড় বানর, গোবিন্দগঞ্জ বাজারেই থাকে। আপনি গোবিন্দগঞ্জ বাজার আসতে দেখতে পারবেন, দেখতে পাবেন অনেক মানুষ, আপনিও তার ভালোবাসা পেতে পারেন এই বানরের। যদি আপনারকে ভালোবাসে সে অবশ্যই নেমে আসবে, আর যদি আপনাকে ভালো না বাসে, আপনি ভালো মনের মানুষ না হন, তাহলে কখনোই আপনার খাবার সে খাবে না, 100% গ্যারান্টি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, অসাধারণ। আমরা শুধু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই